হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব সামাজিক সুরক্ষা যোজনা, অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের এই ক্ষেত্রে নাম নথিভুক্ত করা হয় সামাজিক সুরক্ষা যোজনায়। তো এখানে নাম নথিভুক্ত করলে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। তো কয়েক মাস ধরে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে নাম নথিভুক্ত বন্ধ ছিল, কিন্তু নবান্নের তরফ থেকে একটি আপডেট বেরিয়ে এসছে যেখানে বলা হয়েছে এক মাসের মধ্যে লক্ষ্য পূরণের নির্দেশ। অসংগঠিত ক্ষেত্রের 64 লক্ষ শ্রমিকের তথ্য সংযোজনে বিশেষ অভিযানে নামে নবান্ন। তো বন্ধুরা বুঝতে পারছেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের, অর্থাৎ 64 লক্ষ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের যে তথ্য এবার আপলোড হবে, অর্থাৎ নতুন করে নাম নথিভুক্ত হবে। তো নবান্ন তরফ থেকে এমনটাই আপডেট প্রকাশিত হয়েছে। তো আমরা আপডেটটি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের এই চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। রাজ্যের অসংগঠিত শ্রমিকদের কাছে সরকারি সামাজিক সুরক্ষার সুবিধাগুলি পৌঁছে দিতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ ব্যাপারে বাড়তি উদ্যোগও নিয়েছেন। এবার তার নির্দেশে আগামী এক মাসের মধ্যে নথিভুক্ত অন্তত 64 লক্ষ শ্রমিকের তথ্য সংযোজনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটি হবে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার পোর্টালের মাধ্যমে। এ ব্যাপারে জেলাগুলিকে কমিটি গঠনের পাশাপাশি বিশেষ ক্যাম্পের আয়োজন করার নির্দেশ দিয়েছেন শ্রম কমিশনার জাভেদ আখতার। শুধু তাই নয়, এই কাজের অগ্রগতি দেখার জন্য কমিশনার সহ শ্রম দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা আগামীকাল শুক্রবার থেকে জেলা সফরে যাচ্ছেন। করোনা পরিস্থিতিতে দেশের অসংগঠিত শ্রমিকরা নিদারুণ দুর্দশার মধ্যে রয়েছেন। দেশজুড়ে এ নিয়ে প্রবল সরগোল পড়ে গেছে। এই পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক দেখেছে এই ক্ষেত্রে সিংহভাগই হল নির্মাণ কর্মী, কিন্তু 5 কোটির মধ্যে অর্ধেক, অর্থাৎ 2.5 কোটি নির্মাণ কর্মীর নাম পরিচয় সরকারি নথিতে আপডেট না থাকায় তারা কোনো সরকারি সুবিধা পাচ্ছেন না। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্র সব রাজ্যকে মিশন মোড প্রকল্পে নতুন নাম নথিভুক্তকরণের পাশাপাশি সংযোজন বা আপডেট করার কাজ দ্রুত সেরে ফেলার নির্দেশ দেয়। মুখ্যমন্ত্রী বিষয়টি জানার পরই প্রয়োজনীয় উদ্যোগ নেন। দেখা যায় নির্মাণসহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে প্রায় 1 কোটি 30 লক্ষ শ্রমিকের নাম সুরক্ষা যোজনায় সরকারি খাতায় অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু তার অর্ধেক, অর্থাৎ প্রায় 64 লক্ষ শ্রমিকের সম্পূর্ণ এবং সর্বশেষ তথ্য সরকারের কাছে নেই, ফলে তারা কোনো সুবিধা পাচ্ছেন না। তার উপর পোর্টালটি গণ্ডগোল করায় কোভিড পর্বে তথ্য সংযোজনের কাজ থমকে গিয়েছিল। কার্যত অকেজো হয়ে পড়া পোর্টালটি ভারত সরকারের সংস্থা NICকে দিয়ে নতুন করে তৈরি করার চেষ্টা চলছে। একই সঙ্গে নাম নথিভুক্ত ও তথ্য সংযোজন করার জন্য বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নবান্ন এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে সোমবার জাভেদ আখতার 2টি পৃথক আদেশনামা বের করেন। সেই আদেশনামা অনুযায়ী সব জেলার উপশ্রম কমিশনারের নেতৃত্বে 1টি করে কমিটি তৈরি করা হয়েছে। সরকারি কমিশনার ও ন্যূনতম মজুরি দেখভালের দায়িত্বে থাকা ইন্সপেক্টরের নিয়ে প্রতি জেলায় ওই কমিটি তৈরি হয়েছে। একমাত্র হুগলিতে তৈরি হয়েছে এমন 2টি কমিটি নামতলা বা সংযোজনের কাজ খতিয়ে দেখবে কমিটিগুলি। এই আদেশনামায় বলা হয়েছে এই বিশেষ অভিযান সফল করার জন্য তৃণমূল স্তরে কমিশনে নিযুক্ত যে কয়েক হাজার স্টেট লেভেল লেবার অর্গানাইজেশন রয়েছেন তারা প্রতি শ্রমিকের তথ্য সংযোজনের জন্য 5 টাকা করে কমিশন পাবেন। তবে এলএসদের সংগঠন এই সিদ্ধান্তে মোটেও খুশি নন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যখনই নাম নথিভুক্তের কাজ শুরু হবে আমরা অবশ্যই আপডেট দিয়ে দেবো। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।